আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি একটি শিট মাস্কের রিভিউ করব তো আজকে আমি যে শিট মাস্কটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তো শিট মাস্কটা নিয়ে কথা বলার আগে অবশ্যই আপনাদেরকে আমার করতে হবে যে শিট মাস্ক কেন ব্যবহার করব অনেকেই প্রশ্নটা করে থাকে যে সিট মাস্ক কেন ব্যবহার করব আর শিট মাস্ক ব্যবহার করাতে আমাদের স্কিনে কী বা লাভ হবে এবং আমাদের স্কিনে কত স্কিনের জন্য কতটুকু কার্যকর সিট মাস্ক শিট মাস্ক ব্যবহার না করলে কি স্কিনের জন্য অনেকটা পরিমাণ এফেক্ট হবে স্কিনের কি কোনো ক্ষতি হবে তো এই শিট মাস্কটা কিন্তু আমরা অনেকেই অ্যাভয়েড করে যাই আর অনেকে দেখা যাচ্ছে যে অনেকে অ্যাভয়েড করে না যাচ্ছে দেখা যাচ্ছে ভালো মানের কোনো শীট মাস্ক আমরা চুজ করতে পারছি না স্কিনের জন্য যেটা আমাদের স্কিনের জন্য ভালো হবে তো অবশ্যই সিট শেড মাস্ক ব্যবহার করা কিন্তু স্কিনের জন্য অতি ইম্পর্টেন্ট কারণ আমাদের স্কিনের কিন্তু অনেক কিছু প্রয়োজন প্রপারলিভাবে যদি আমাদের স্কিনের কেয়ার করতে হয় আমাদের স্কিনের কিন্তু অনেক কিছু ব্যবহার করা প্রয়োজন শুধুমাত্র একটা বাজার থেকে ফর্সা হওয়া নাইট ক্রিম কিনে নিয়ে আসলাম এর সে যদি স্কিনে ব্যবহার করতে শুরু করলাম যে আমাদের স্কি ওটাতেই ওটা ব্যবহার করাতে আমাদের স্কিনের সম্পূর্ণ প্রবলেম রিমুভ হয়ে যাবে স্কিনকে আমরা আমরা খরচ করব খুব কম বাট স্কিন থেকে আমরা আশা করব খুব বেশি তাহলে কিন্তু হবে না আমাদের বেশি খরচ করতে হবে প্লাস হচ্ছে বেশি আশা স্কিন থেকে বেশি বেশি আশা করতে হবে তো বেশি কথা না বাড়ি তো আজকে আমি যে সিট মাস্কটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ভি সেভেন ডিপ্লি হাইড্রেড বায়োকা কোম্পানির একটি সিট মাস্ক তো বায়োকা কোম্পানিটা কিন্তু খুবই ভালো মানে প্লাস হচ্ছে অনেক নামে দামি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তা বাইকা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু খুব ভালো আর কিছু কিছু প্রোডাক্ট আছে স্কিনের জন্য অনেকে স্কিনের শ্যুট করে না তবে আমি আজকে যেই শিট মাস্কটা নিয়ে আপনাদের সাথে কথা বলো ভি এই শিট মাস্কটা কিন্তু খুবই ভালো একটা শিট মার্কস এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারে তো অনেক ফ্লেভারের শিট মার্কস আছে হানি ফ্লেভার প্লাস হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার প্লাস হচ্ছে গিয়ে অনেক ধরনের ফ্লেভারের সিট মাস্ক আছে তো এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ একটা ফ্লেভারের সিট মাস্ক তো এই সিট মাস্কটা স্কিনে ব্যবহার করলে কি কাজ করবে এই সিট মাস্কটা স্কিনে ব্যবহার করলে প্রধানত কাজ করবে কি আপনার স্কিনকে ভেতর থেকে আপনার স্কিনকে গ্লো করতে কিন্তু অনেকটা কাজ করবে প্লাস হচ্ছে আপনার স্কিনে যে ডালনেস চলে এসেছে আপনার স্কিনে যে একদম রুক্ষতা একটা ভাব চলে এসেছে না সেটা রিমুভ করতে কিন্তু কাজ করবে দেখা যায় আমরা অনেকেই কিন্তু স্কিনের রুক্ষতা দূর করতে যাচ্ছি প্লাস হচ্ছে স্কিনের ডালনেস দূর করতে চাচ্ছি এটা ইউজ করছি ওটা ইউজ করছি বাট স্কিনের এগুলো রিমুভ করতে পারছি না ঠিক আছে আপনি ওগুলো ইউজ করেন তবে পাশাপাশি কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভালো মানের একটা সিট মাস্ক ব্যবহার করার জন্য তো আজকে আমি যে সিট মাস্কটা নিয়ে কথা বলছি আপনাদের সাথে আমি বলবো না যে আপনারা এই সিট মাস্কটাই ব্যবহার করেন বাট আমি আপনাদেরকে এটা ভালো দিতে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনার আপনি যেটা ইউজ করতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই আপনারা চাইলে কিন্তু ভালো মানের কোনো ব্র্যান্ডের শিড মাস্ক ব্যবহার করতে পারেন তবে সিট মাস্ক কিন্তু অবশ্যই স্কিনে ব্যবহার করতে হবে সিট মাস্ক ব্যবহার করলে আমাদের স্কিনটা কিন্তু অনেকভাবে আমাদের স্কিনটাকে ভালো রাখতে কাজ করে থাকে আমাদের স্কিনের গ্লোয়িং বাড়িয়ে দেয় প্লাস হচ্ছে আমাদের স্কিনের যে মরা চামড়াগুলো আছে সেগুলো রিমুভ করতে কাজ করে থাকে প্লাস হচ্ছে আমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করতে কাজ করে থাকে আমাদের স্কিনটাকে কিন্তু অনেক 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 ভালো ভালো কাজ করে থাকে আমাদের স্কিনকে ব্রাইট করতে কাজ করে থাকে স্কিনে পিম্পলের মতো প্রবলেম থাকে সেগুলোকে রিমুভ করতে কাজ করে থাকে সিট মাস্ক কিন্তু প্রতিদিন ইউজ করতে হবে না তবে সপ্তাহে একটা অথবা দুইটা মাস্ক যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্কিনের জন্য অনেকটা ভালো হবে এটা আপনার স্কিনে বিশেষ করে স্কিনে যখন আপনার শীট মাস্কগুলো অ্যাপ্লাই করবেন শিট মাস্কগুলো প্যাকেটটা খোলার পরে ভিতরে যে একটা জেলোটিনের মতো থাকে ওই জেলোটিনটা কিন্তু কখনোই ফেলবেন না ওটা কিন্তু অবশ্যই যখন আপনি স্কিনের মাস্কটা ব্যবহার করবেন ট্রাই করবেন স্কিনের উপর দিয়ে জেলোটা ভালো মতো করে মাস্কের উপর দিয়ে ম্যাসাজ করে স্কিনে দিয়ে দিতে বাট এই মাস্কটা যখন আপনি কতক্ষণ রাখতে হবে সেটা হচ্ছে আপনার দশ থেকে পনেরো মিনিটের বেশি শিট মাস্ক স্কিনে রাখার কোনো প্রয়োজন নেই অনেকের একটা ভুল ধারণা আছে যে সিট মাস্ক স্কিনে ব্যবহার করেছি স্কিনে যখন শুকাবে তারপরে উঠাবো বাট এমন কিন্তু না দশ থেকে পনেরো মিনিটের বেশি কিন্তু শিট মাস্ক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই জাস্ট দশ মিনিট ব্যবহার করলেও হয় এটা আপনার দশ মিনিট পর ব্যবহার করার পর আপনি এটাকে যখন তুলে ফেলে দেবেন ফেলে দেওয়ার আগে ভিতরে যে জেলোটিনটা আছে সেটা কিন্তু আপনি আপনার ফুল স্কিনে ভালো মতো করে আপনার স্কিনে ম্যাসেজ করবেন এতে কিন্তু ওই যে জেলোটিনটা থাকবে ওটাতেই কিন্তু আপনার স্কিনটাকে প্রধানত কাজ করে থাকবে ওটা আপনার স্কিনে যখন ম্যাসেজ করবেন প্লাস আপনি ট্রাই করবেন এটা আপনার স্কিনে অনেকটা সময় রেখে দেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু ওই জেলেটিনটার উপর স্কিনে ভালো মেকআপ করতে পারেন প্লাস হচ্ছে গিয়ে স্কিনে ওটা দিয়ে বাইরেও যেতে পারেন কিন্তু আপনাদের স্কিনে কোনো প্রবলেম হবে না এটা আপনার স্কিনের জন্য অনেকটা পরিমাণ সেফ এবং ভালো থাকবে তো আজকে এই সিট মাস্কটা নিয়ে কিছু কথা বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে আপনার ফ্রেন্ড সার্কলের সাথে শেয়ার করবেন যাদের নাকি সিট মাস্ক ব্যবহার ক্ষেত্রে একটা ভুল ধারণা ছিল যে সিট মাস্ক কেন ব্যবহার করো ব্যবহার করলে কি হবে আশা করি এই ভিডিওটার ভিতরে আপনারা বুঝেই গিয়েছেন যে সিট মাস্ক আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্ট্যান্ট আর আমাদের স্কিনের জন্য কী কী ভালো ভালো কাজ করে থাকে শীত মাস্ক তো আজকে আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি কথা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ